রামচরিত্রে রূপালী পর্দায় আবির্ভূত হবেন বলিউড অভিনেতা রণবীর কাপুর, সীতার রূপে দেখা দেবেন অভিনেত্রী আলিয়া ভাট। এই ছবি ঘিরে দারুণ উচ্ছ্বাসিত রণবীর আলিয়া দম্পতি। অমরাউত পরিচালিত আদিপুরুষ 16 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। প্রভাস কীর্তিসানন অভিনীত এই ছবি রামায়ণ মহাকাব্যের আলোকে নির্মিত। আরেক রামায়ণের কথা দীর্ঘ সময় ধরে শোনা যাচ্ছিল। নিতেশ তিওয়ারি এর ছবি পরিচালক। এর শুটিং শুরু হবে ডিসেম্বরে। কয়েক সপ্তাহ ধরে রণবীর ও আলিয়াকে রামায়ণা অফিসে আসতে যেতে দেখা গেছে। নিতেশ মধু মান্টেনা নমিত মালহোত্রার এই ঠিকানায় রামায়ণ ঘিরে গড়ে তুলেছেন এক ভিন্ন জগৎ। শ্রী রামের চরিত্রের জন্য রণবীরের লুক টেস্ট চলছে এখন। ছবিতে তার লুক চূড়ান্ত হলেই তিনি শারীরিক রূপান্তরের দিকে এগোবেন। আলিয়া ছবির পরিচালক নিতেশ তিওয়ারি আর নির্মাতা মধু মান্টেনার সঙ্গে তারিখ চূড়ান্ত করে ফেলেছেন।